বিরতির পর ফিরে আসলাম। অফিসারের শীল স্বাক্ষর জাল, একই সঙ্গে জাল করে মোটা টাকা হাতানোর অভিযোগ। অভিযোগ আর কোথাও নয়, রাজ্যের বুকে, খোদ রাজ্যের বুকে এমনই অভিযোগ উঠে আসছে কার্যত উদয়পুর থেকে, যেখানে চাকরি দেবার নাম করে প্রতারণা করা হচ্ছে এমনই অভিযোগ। প্রতারককে গ্রেপ্তার করতে তল্লাশি শুরু হয়েছে পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যেই অফিসারের স্বাক্ষর, তারই সঙ্গে সিল, সবটাই জালিয়াতি করে চাকরি দেওয়া হবে বলে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে বিভিন্ন চাকরি প্রত্যাশীদের কাছ থেকে, এমনই অভিযোগ উঠে আসছে উদয়পুর থেকে। উদয়পুরে পালাটানা ওটিপিসি পাওয়ার প্রজেক্টের থেকে অভিযোগ উঠে এসেছে। এই অভিযোগকে কেন্দ্র করে পুলিশের কি বক্তব্য রয়েছে, ঠিক কি পদক্ষেপ রয়েছে এই মুহূর্তে উদয়পুর পুলিশের, শুনুন। গত 10 তারিখ আমাদের থানাতে একটা কমপ্লেন করেছে ওটিপিসি ম্যানেজমেন্টের একজন স্টাফ, যে ওটিপিসি তরফ থেকে মানে ওটিপিসি নাম হেড দিয়ে একটা ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার একটা তারা পাইছে, রিসিভ করছে, এবং তারা এই এই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখছে এটা ফেক তারা, এবং এর মধ্যে যে সমস্ত লেটার প্যাড বা সিল ইউজ করছে এগুলো তাদের না, কেউ একজন মানে ফেক করে তাদের নামে বদনাম করছে এরকম, এবং বদনাম করে বিভিন্ন মানুষ থেকে চাকরি দিবে এরকম করে টাকা নেন তুলছে। এই কমপ্লেনটা পর আমাদের কাছে আসে, তারপর আমরা একটা কেস রেজিস্টার করেছি। কেস রেজিস্টার করে এখন আমাদের এই বিষয়টা নিয়ে তদন্ত চলছে, যে কে দিয়ে এটার মধ্যে ইনভলভ আছে সেই বিষয়টা আমরা তদন্ত চলছি। এফআইআর নাম্বার বা কেস এটা আমরা কাকরাপাল থানার কেস নাম্বারটা হয়েছে 93/2023, এটা 10 তারিখ হয়েছে। আর সেকশনগুলো হলো 419, 420, 468, 471, 384, আইপিসি সেকশনগুলোতে কেসটা রেজিস্টার করা হয়েছে। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন, কথা বলে নেবো আমাদের প্রতিনিধি অভিজিৎ সাহা, রয়েছে টেলিফোন লাইনে। অভিজিৎ, অফিসারের শীল স্বাক্ষর সবটাই জাল করার অভিযোগ এবং তারই সঙ্গে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে এসেছে, এক্ষেত্রে অভিযোগের তীর কে বা কাদের দিকে? দেখো দেখো, যতটুকু জানা গিয়েছে কাকরাপাল থানার থেকে, ওটিপিসি পাওয়ার প্রজেক্টের ক্যাজুয়াল দৈনিক হাজিরা শ্রমিক গৌতম সূত্রধর, ওনার বাড়ি পালাটানাতে, উনি বিভিন্ন মানুষকে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন ভাবে ওদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। এই বিষয় নিয়ে কিন্তু ওটিপিসির যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, ওটিপিসির পক্ষ থেকে কাকরাপাল থানাতে কিন্তু একটা মামলা করা হয়, এবং যাদেরকে চাকরি দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে, এবং যে অফিসারের স্বাক্ষর দেওয়ার কথা ছিল ওই অফিসারের কোনো স্বাক্ষর ওই কাগজে ছিল না। তার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা যখন ওটিপিসি কর্তৃপক্ষ দেখতে পারে, তখন বিষয়টা নিয়ে কাকরাপাল থানাতে একটি মামলা করেন গৌতমের বিরুদ্ধে। কিন্তু এখন এই যে প্রতারক লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, এক্ষেত্রে কোথায় চাকরি দেওয়ার প্রতিশ্রুতি সে দিয়েছিল এবং কিসের ভিত্তিতেই বা এত এত টাকা সে নিচ্ছিল এতদিন ধরে? ওটিপিসি পালাটানাতে তাদেরকে বিভিন্ন বিভিন্ন পথে চাকরি দেওয়ার কথা হয়েছে। ওদেরকে যারা যুবক যুবতী রয়েছে তাদের সকলকে আশা দিয়েছিল ও চাকরি দেবে, সে পরিপ্রেক্ষিতে ওকে টাকাও দেওয়া হয়েছিল, কিন্তু টাকা দেওয়ার পর যিনি ওটিপিসির অ্যাডমিনিস্ট্রেটর হেড যিনি রয়েছেন তাপস ভূমি, উনি বলেছেন যে এমন কোন রকমের বিজ্ঞপ্তি ওদের থেকে কোন রকম বিজ্ঞপ্তি দেওয়া হয়নি ওদের কাছ থেকে। এই বিষয় নিয়ে কিন্তু কাকরাপাল থানাতে একটি মামলা করা হয়, কিন্তু এখন বর্তমানে গৌতম কিন্তু পলাতক রয়েছে বলে জানান কাকরাপাল থানার ওসি গুরুপদ দেবনাথ। বেশ, ধন্যবাদ অভিজিৎ। কথা বলা আমাদের প্রতিনিধি অভিজিৎ সাহার সঙ্গে। বর্তমানে অভিযুক্ত পলাতক, অন্যদিকে কাকরাপাল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে বলে কাকরাপাল থানার পুলিশ জানাচ্ছেন। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।